তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পুকুরে ডুব দিয়ে হলেও একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছে মানুষ এই বিষয়ে কিছুক্ষণ আগে আরও খবর জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় গরমের মধ্যে বন্দনগরী চট্টগ্রামের মানুষ এখন অতিষ্ঠ হয়ে আমরা দেখছি শহরের মধ্যে এরকম পুকুর বড় পুকুর খুব কম দেখা যায় যেহেতু চারিদিকে ভবন আর ভবন তবে এখানে যে ঢাবার পার নামে পরিচিত চট্টগ্রামের এই পুকুরেই সবাই এখানে ঘোষল করার জন্য ছুটাছুটি করছে কেউ লাভ দিচ্ছে পুকুরের পানিতে কিন্তু তারা সময় কাটাতে চাচ্ছে একমাত্র স্বস্তির জন্য যে গরম রাতে যেমন গরম তেমনিভাবে সকাল হলেও কিন্তু আসলে যে বাতাস থাকার কথা রয়েছে সেই বাতাস কিন্তু দেখা যাচ্ছে না তাপমাত্রা দিন যাচ্ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে সবাই পুকুরে এসে স্বস্তি নিচ্ছে এখানে যারা এসে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনি পুকুরে আসলেন গরম কেমন চারিদিকে হিট স্ট্রোক অমুক মানুষ মারা যাচ্ছে তারপর সকাল থেকে আমরা দুই তিনবারে এই পুকুরে গোসল করি তারপর গরমে তো অতিষ্ঠ চারিদিকে সবাই অতিষ্ট এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলি যারা পুকুরে এসেছে যেহেতু চট্টগ্রামে এই যে হিট স্ট্রোকের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে এখানে আপনার সাথে কথা বলি যে পুকুরে চলে আসলেন যে কেন পুকুরে আসলেন কেন পছন্দ জন্য কেমন গরম ঘরের মধ্যে কেমন গরম ঘরের ভীষণ গরম বিদ্যুৎ থাকে সব সময় থাকে না বৃষ্টির জন্য সবাই দোয়া করবেন অনেক দুধ থেকে আসছে গরমের জন্য পুকুরে অনেক জায়গা তো নাই এখানে আছে আগ্রাবাদ তাই আসি আমরা অনেক দুধ থেকে গোসল করার জন্য অবশেষে ভালো লাগতেছে বুঝতে পেরেছেন কিছুটা হলেও সস্তি ফেরাই পুকুরের পানি তো নদীর পানি আর পুকুরের পানি এরকম যদি পুকুরগুলো যদি শহরের মধ্যে থাকতো তাহলে গরমের মধ্যে নগদ জীবন এখন যেমনটা অতিষ্ঠ হয়ে পড়েছে তেমনিভাবে সেই নগদ জীবন ডোমেক্স টয়লেট রাখে ফ্রেশ ফ্ল্যাশ পর্যন্ত তাই ব্যবহার করুন ডোমেক্স ফ্রেশ গার্ড জীবনে যে পুকুরের পানি অনেকটা স্বস্তি ফেরানোর যে দৃশ্যটা আমরা দেখছি আসলে এরকম পুকুর যদি থাকতো চট্টগ্রাম শহরে আগে অনেক পুকুর ছিল এখন একের পর এক করে কিন্তু আসলে পুকুরের উপর পুকুর ভরাট করে কিন্তু আমরা দেখছি ভবন উঠে গেছে তবে এই জায়গাগুলো জলাধার যদি থাকতো তাহলে চট্টগ্রামের মানুষের যে গরমের মধ্যে অন্তত স্বস্তি ফেরানো সম্ভব হতো বলে মনে করছেন এখানে যারা স্বস্তি চট্টগ্রামের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন একই সাথে যে বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্রাট কিন্তু চরম আখা ধারণ করেছে বিদ্যুৎ কোনো সময় থাকে কোনো সময় থাকে না ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ থাকছে না এটার কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম